হ্যালো ইব্রান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সিলেক্ট কমান্ড নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো সিলেক্ট কমান্ড বলতে আসলে কী বোঝায়? এখানে লেখা আছে, দেখুন, ইট ইজ ইউজ টু সিলেক্ট ডেটা ফ্রম এ ডেটা বেস, দ্য ডেটা রিটার্ন ইজ স্টোর্ড ইন এ রেজাল্ট টেবিল। তো প্রথম লাইনটার মানে কি, যে ইট ইজ ইউজ টু সিলেক্ট ডেটা ফ্রম এ ডেটা বেস, মানে এটা মূলত ব্যবহার করা হচ্ছে ডেটা বেস থেকে যখন আমরা ডেটাকে সিলেক্ট করবো বা ডেটা বেস থেকে যখন আমরা ডেটাকে খুঁজে বের করে আনবো। ওকে, তো এখানে একটা কথা বলে রাখি, যে দেখুন আমরা ডেটাবেসের মধ্যে কোথায় ডেটা স্টোর করি, টেবিলে, তাই না? তার মানে ডেটাবেস থেকে ডেটাকে সিলেক্ট করা মানে হচ্ছে ডেটাবেসের মধ্যে কোনো একটা টেবিল থেকে ডেটাকে সিলেক্ট করা। আবার ডেটাবেস থেকে ডেটাকে খুঁজে বের করে আনা মানে হচ্ছে যে ডেটাবেসের মধ্যে কোনো একটা টেবিল থেকে ডেটাকে খুঁজে বের করে আনা। ওকে, তো যখন আমি বলবো যে হচ্ছে ডেটাবেস থেকে ডেটাকে সিলেক্ট করা বা ডেটাবেস থেকে ডেটাকে খুঁজে বের করে আনা, তখন আপনারা বুঝে নেবেন যে ডেটাবেসের মধ্যে কোনো একটা টেবিল থেকে ডেটাকে খুঁজে বের করে আনা বা ডেটাকে সিলেক্ট করা। ওকে, আচ্ছা, এর পরের লাইনটা কী বলছে, দ্য ডেটা রিটার্ন ইজ স্টোর্ড ইন এ রেজাল্ট টেবিল, মানে আমরা যখন ডেটাবেস থেকে কোনো একটা ডেটাকে খুঁজে বের করে আনবো বা সিলেক্ট করবো, তখন ওই ডেটাটা রিটার্ন হবে কিসে, একটা টেবিলে, যে টেবিলটাকে বলছে হচ্ছে রেজাল্ট টেবিল। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি নিচে সিনট্যাক্স দেওয়া আছে সিলেক্ট কমান্ডে। সিনট্যাক্সে কী বলছে, দেখুন, সিলেক্ট কলাম ওয়ান কলাম টু ফ্রম টেবিল নেম। তো এখানে সিলেক্টের এখানে যেই পোর্শন, তো এখানে সিনট্যাক্সের এখানে যেই পোর্শনগুলো কালার পেনতে লেখা আছে আপনারা এটা অ্যাজ ইট ইজ লিখবেন। তো এখানে সিনট্যাক্সের যেই পোর্শনগুলো কালার পেনতে লেখা আছে সেগুলো আপনাকে অ্যাজ ইট ইজ লিখতে হবে। তো সিলেক্ট স্টেটমেন্টে দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্টের পরে কলাম ওয়ান কলাম টু, মানে কলামের নাম মেনশন করা আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে যখন আপনি ডেটাবেস থেকে কোনো ডেটাকে সিলেক্ট করবেন, তখন আপনাকে কলাম ধরে হচ্ছে ডেটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, যে ধরুন এখানে হচ্ছে আমাদের একটা টেবিল আছে, টেবিলের নাম কি স্টুডেন্ট। তো স্টুডেন্ট টেবিলে তিনটা কলাম আছে, স্টুডেন্ট আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। তো আপনি যদি এই টেবিল থেকে কোনো ডেটাকে সিলেক্ট করতে চান বা খুঁজে বের করে আনতে চান, তাহলে আপনাকে কলাম ধরে ডেটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তার মানে আমরা কোনো ডেটাবেস থেকে বা কোনো একটা টেবিল থেকে যদি আমরা কোনো ডেটাকে খুঁজে বের করে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কলাম ধরে ডেটাকে খুঁজে বের করে আনতে হবে। ঠিক আছে, রো ধরে না কিন্তু। ওকে, এই জন্য হচ্ছে সিলেক্টের পরে আপনাকে কলামের নাম দিতে হবে, যে আপনি কোন কলামের করস্পন্ডিংয়ে আপনার ডেটাগুলোকে ফেচ করতে যাচ্ছেন বা সিলেক্ট করতে যাচ্ছেন। ওকে, আচ্ছা, তো এখানে তিনটা কলাম আছে, আপনি চাইলে এখানে তিনটা কলামের নাম দিতে পারেন, বা আপনি যদি চান যে এখানে দুইটা কলামের করসপন্ডিং হচ্ছে আপনি এই ডেটাগুলোকে খুঁজে বের করবেন বা সিলেক্ট করবেন, তাহলে এখানে আপনি দুইটা কলামের নাম দিবেন। ওকে, তাহলে আমি যদি স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি কলামের অ্যাগেনস্টে যদি আমি এই ডেটাগুলোকে যদি ফেচ করতে চাই বা সিলেক্ট করতে চাই, তাহলে এখানে আমি কী লিখবো, সিলেক্ট স্টুডেন্ট আইডি ফ্রম টেবিল নেম, টেবিলের নাম কি স্টুডেন্ট। ওকে, আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা আরেকটি সিনট্যাক্স দেখতে পাচ্ছি, এখানে দেখুন, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। স্টার কেন ব্যবহার করা হয়, আপনি যদি এই টেবিলটাকে, ঠিক আছে, যদি আপনি এই টেবিলের সবগুলো ডেটাকে দেখতে চান, হ্যাঁ, আপনি কোনো স্পেসিফিক কলমের অ্যাগেনস্টে ডেটা দেখবেন না, আপনি হচ্ছে চাচ্ছেন যে এই টেবিলের সবগুলো কলমের অ্যাগেনস্টে ডেটা দেখবেন বা এই ফুল টেবিলকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন, মানে ফুল টেবিলের সবগুলো ডেটাকে আপনি দেখতে চাচ্ছেন, তখন আপনি স্টার ব্যবহার করবেন, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। তাহলে কী হবে, এই টেবিলটাই অ্যাজ ইট ইজ আপনাকে রিটার্ন করবে, কোথায়, একটা রেজাল্ট টেবিলে। ওকে, আচ্ছা, তো দেখুন এরপর একটা পয়েন্ট লেখা আছে, যে ইফ উই ওয়ান্ট টু সিলেক্ট ডিস্টিংক্ট ভ্যালু, দেন দ্য সিনট্যাক্স উইল বি সিলেক্ট ডিস্টিংক্ট কলাম ওয়ান কলাম টু ফ্রম টেবিল নেম। আচ্ছা, এখন ডিস্টিংক্ট মানে কি, যে দেখুন আপনি যখন একটা টেবিল থেকে ডেটাকে সিলেক্ট করবেন কোনো কলামের করসপন্ডিংয়ে, তো দেখো এমন থাকতে পারে যে ওই কলামের ডুপ্লিকেট ভ্যালু আছে, হ্যাঁ, বা মাল্টিপল ভ্যালু আছে, মানে সেম ভ্যালুই বারবার রিপিট হচ্ছে। তো আপনি চাচ্ছেন যে আপনি ইউনিক ভ্যালু ফেচ করবেন, হ্যাঁ, যেমন আপনি যদি এই স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্টের দিকে তাকান, তাহলে দেখুন ডিপার্টমেন্টে সিএসসি দুইবার আছে, ত্রিপুলি একবার আছে, তাই না? তাহলে আপনি চাচ্ছেন যে আমি এই ডিপার্টমেন্ট কলাম থেকে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো বের করব, মানে স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট কলাম থেকে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলোকে খুঁজে বের করব। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, সিলেক্ট ডিস্টিংক্ট, এরপরে কী দিবেন, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ফ্রম টেবিল নেম। ঠিক আছে, টেবিলে কী হবে, টেবিল নেম কী হবে, স্টুডেন্ট। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেই কথাগুলো বললাম সেগুলো একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে আমরা প্রথম সিনট্যাক্সের দিকে আসি, যে প্রথম সিনট্যাক্সে কী ছিল, যে আপনি এই স্টুডেন্ট টেবিলের যে কোনো কলামকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি চাচ্ছি যে স্টুডেন্ট আইডি এবং হচ্ছে স্টুডেন্টের নাম, এই দুইটা কলামকে হচ্ছে আমি সিলেক্ট করব। ওকে, তাহলে আমি এখানে কী লিখব, সিলেক্ট, এরপরে কী আছে, স্টুডেন্ট আইডি কলামের নাম, ঠিক আছে, স্টুডেন্ট আইডি কমা, এরপরে কি, নেম, ঠিক আছে, এরপরে ফ্রম কোন টেবিল, স্টুডেন্ট। ওকে, তাহলে কি হচ্ছে, যে আমরা স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট আইডি এবং হচ্ছে নেম, এই দুইটা কলামকে হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলেছি। তাহলে আমি যদি এই এসকিউএল
তাহলে আমি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে এখানে কী হবে, একটা টেবিল রিটার্ন করবে, তাই না? এবং এই টেবিলে কী থাকবে, দুইটা কলাম থাকবে, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, আর একটা কী হবে, কলামের নাম নেম, ঠিক আছে? এবং এখানে ভ্যালু কী থাকবে, 1, 2, স্টুডেন্ট আইডি 3, এবং নেম কী কী আছে, ফারহান, হোসেন, এরপরে কি, রাকিব। ওকে, আচ্ছা, এই যে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ছিল, যে এটা কী করবে, রিটার্ন করবে, দ্য ডেটা রিটার্ন ইজ স্টোর্ড ইন এ রেজাল্ট টেবিল, রাইট? তার মানে এটা হচ্ছে আমাদের রেজাল্ট টেবিল। তো আমি কী করলাম, হচ্ছে সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা স্টুডেন্ট আইডি এবং হচ্ছে নেমকে সিলেক্ট করলাম, এই দুটা কলামকে, এবং এই দুটা কলামের করসপন্ডিং আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে রিটার্ন করলো একটা রেজাল্ট টেবিলে। ওকে, তার মানে আমরা ডেটাবেজের কোনো টেবিল থেকে যদি কোনো ডেটাকে সিলেক্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সিলেক্ট স্টেটমেন্ট লিখতে হবে, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেই টেবিল থেকে ডেটাকে সিলেক্ট করছি, সেই টেবিলের কলাম ওয়াইজ হচ্ছে আমাদেরকে ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে, মানে আমরা একটা কলামের ডেটাকে সিলেক্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখানে সিলেক্ট স্টার ফ্রম যদি স্টুডেন্ট দিতাম, এই যে এই স্কুল স্টেটমেন্টকে যদি আমি এক্সিকিউট করতাম, তাহলে আমাকে এই টেবিলটাই রেজাল্ট টেবিলে শো করতো। ওকে, আচ্ছা, এখন লাস্টে যে পয়েন্টটা আছে, যে ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট ডিস্টিংক্ট ভ্যালু দেন দ্য সিনট্যাক্স উইল বি, আচ্ছা, ডিস্টিংক্ট ভ্যালু বলতে কী বোঝাচ্ছে, এটা আমি তখন আলোচনা করেছি। তো আমি যদি চাই যে এই ডিপার্টমেন্টের যে ভ্যালুগুলো আছে, এখানে আমি শুধু ইউনিক ভ্যালুগুলোকে ফেচ করব, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে আমি এসকিউএল কোয়েরিটা কীভাবে লিখব, সিলেক্ট, ওকে, এরপরে কি, ডিস্টিংক্ট, DISTINCT, ডিস্টিংক, এরপরে কী হচ্ছে, ডিপার্টমেন্ট, তাই না, কলামের নাম, ওকে, দেন হচ্ছে কি, ফ্রম, কোন টেবিল, স্টুডেন্ট টেবিল। ওকে, তাহলে দেখুন আমার কোয়েরি রেডি। আমি যদি এই কোয়েরিটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে আমার একটা রেজাল্ট টেবিল এখানে শো করবে, যেখানে কলামের নাম কী থাকবে, ডিপার্টমেন্ট, ওকে, এবং এখানে কী থাকবে, CSC এবং হচ্ছে ট্রিপলি, ইউনিক ভ্যালু, রাইট? এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, যেহেতু আমি ডিস্টিংক্ট ইউজ করেছি। ওকে, আচ্ছা, তো আশা করি আপনারা সবাই সিলেক্ট কমান্ড সম্পর্কে বুঝাচ্ছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।